আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখে বুঝতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব চুলায় কত সহজে কত সুন্দর করে ঝটপট একটা কেক বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করব আমার ভিউয়ার্সদের কাছে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এত সফট একটা কেক হবে চুলায় বানালে সেটা আপনাদের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চলুন আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন এখানে আমি ডিমের সাদা অংশটা নিয়েছি আমি দুটো ডিম নেওয়া হয়েছে এখানে ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার রাখতে হবে প্রথমে আমি ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি একটা ফোম করে নিতে হবে আর পরে ডিমের কুসুমটা বিট করে নিতে হবে আলাদা আলাদা করে বিট করে নিতে হবে তাহলে কেকটা কিন্তু অনেক সফট হবে এখন আমি ডিমের কুসুম দুটো বিট করে নিচ্ছি এখানে এক কাপ ময়দা আর বেকিং পাউডার আছে এক চা চামচ বেকিং পাউডার আমি এটা সুন্দর করে চেলে নিয়েছি আর এখানে আছে চিনি আপনারা চিনি আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে চিনি দিয়েছি টু থার্ড কাপ পরিমাণ দিয়ে আমি সুন্দর করে এটাকে এখন বিট করে নেব আর আমি দিয়ে দিলাম লিকুইড দুধ টু টেবিল স্পুন এখানে বাটার দেওয়া হলো ওয়ান থার্ড কাপ বাটার আপনারা তেলটাও ইউজ করতে পারেন সবকিছু আমি এখন বিট করে নেব একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ওয়ান টি চামচের মতো দিয়ে আমি সবগুলো একসাথে বিট করে নেওয়া হচ্ছে এই যে ফোম করে রাখা হয়েছিল ডিমের সাদা অংশটা ওই মিশ্রণটা একটু পরে আমরা ঢেলে দেব এটা যেহেতু চকলেট কেক বানাচ্ছি এটা কোকো পাউডার দেওয়া হলো টু টেবিল স্পুনের মতো কোকো পাউডার দেওয়া হয়েছে দিয়ে সুন্দর করে এটাকে বিট করে নিতে হবে চুলাই যে কত সুন্দর করে কেক বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে এখানে মেজারমেন্ট কাপগুলো ছিল না বাসায় যার জন্য একটু কষ্ট হয়েছে পরিমাপটা বলতে এবং করতে আপনাদের বাসায় মেজারমেন্ট কাপ থাকলে ওটা দিয়ে মেপে আপনারা দিয়ে দেবেন সুন্দর একটা কেক হয়ে যাবে এখন আমি এটা মি মিক্সিং করছি দেখুন ডিমের সাদা অংশটা যে ফোম করে রেখেছিলাম ওটা আমি এখন মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না আমার হয়ে গেছে বিট করা আমি এখন মোল্টে বাটার পেপার বসিয়ে ডিমের ডিমের মিশ্রণটা আমি ঢেলে দেবো আমি তার আগে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করব আজকে একদম ইজিভাবে সহজ বাসায় দেখেন কোনো কিছু নেই যা ছিল সেটা দিয়েই দেখাচ্ছি আপনারা ঝটপট একটা সুন্দর কেক বানিয়ে ফেলতে পারবেন বাটার পেপারটা এখন সুন্দর করে বসিয়ে দিচ্ছি দিয়ে তারপর এর ভিতরে কেকের মিশ্রণটি ঢেলে দিয়ে চুলায় আমরা আজকে কিভাবে, কেকটা তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করছি আশা করব আমার ভিউয়ারদের কাছে ভালো লাগবে এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশ্রণটা ঢেলে দিতে হবে ঢেলে সুন্দর করে একটু মোলটা একটু ঝেঁকিয়ে নিতে হবে যাতে কোনো ভিতরে বাবল না থাকে তারপরে একটা ফ্রাইপ্যানে যেহেতু এটা চুলাই করব একটা ফ্রাইপ্যানে কিছুটা পানি দিতে হবে খুবই সুন্দর করে কেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিভাবে বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমরা মিডিয়াম থেকেও একটু কম আছে বসিয়ে কেকটা বানিয়ে নেবো আর দেখতে পাচ্ছেন ঢাকনার মুখে যে ফুটোটা ছিল ওটা আমরা বন্ধ করে দিয়েছি সুন্দর করে কেকটা হয়ে গেছে আপনাদেরকে দেখাবো চুলায় কত সুন্দর সফট কেক হয় না না বানালে বিশ্বাসই করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর চকলেট কেক হয়ে গেছে আপনারা কোকো পাউডারের বদলে চকলেটও ইউজ করতে পারেন আশা করব আজকের কেক বানানোটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি বলবো আমার লাভলি লাভলি ভিউয়ার্সদেরকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার ভিউয়ার্স নতুন আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে একদম হাতের কাছে যা ছিল তাই দিয়ে ছট করে বানিয়ে ফেললাম যেহেতু বা আমার মেয়ে আমার বোনের মেয়ে বায়না ধরেছিল যা আমাদেরকে কেক বানিয়ে দাও কিছুই ছিল না হাতের কাছে ঘরে যা ছিল তাই দিয়ে সুন্দর একটা কেক বানিয়ে ফেললাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কোনো জিনিস গুছিয়ে আনতে হবে না যা থাকবে ঘরে তাই দিয়ে সুন্দর কেক বানানো যায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ